দেশের ভাবমূর্তি বজায় রাখতে হজ যাত্রীদের সৌদি আরবের নিয়ম কানুন মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভিজ্ঞতা থেকে হজ ও ওমরাহ ব্যবস্থাপনা সুষ্ঠু করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। দীর্ঘদিন পর হজের ব্যবস্থা করে দেওয়ার এ সময় সৌদি বাদশাহর প্রতি কৃতজ্ঞতা জানান সরকার প্রধান। আনুষ্ঠানিকভাবে হজ কার্যক্রম উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। গণভবন থেকে ভার্চুয়ালি এবছরের হজ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা পরবর্তী সময়ে হজের ব্যবস্থা করায় সৌদি বাদশাহর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। কাস্টোডিয়ান অব টু হলি মস্ক সৌদি বাদশাহকে এবং ক্রাউন প্রিন্সকে আন্তরিক ধন্যবাদ জানাই যে হজ যা সুযোগ সুবিধা তারা সৃষ্টি করে দিয়েছেন। আগের অভিজ্ঞতা থেকে হজ ও ওমরা ব্যবস্থাপনা সুষ্ঠু করতে সরকার যথাযথ ব্যবস্থা নিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। আমরা হজ ব্যবস্থাপনা যাতে সুষ্ঠু হয় তার জন্য হজ ও ওমরা ব্যবস্থাপনা আইন 2021 প্রণয়ন করেছি এবং হজ যাত্রীরা যাতে কোনো রকম হয়রানি ছাড়া হজে যেতে পারেন, হজ পালন করতে পারেন তার জন্য যথাযথ ব্যবস্থা নিয়েছি। যারা যাবেন হজে অবশ্যই সৌদি আরবের যে সমস্ত নিয়ম কানুন এবং আইন সেটা সকলকে মেনে চলতে হবে। হজে সকল কিছু আইন মেনে সবাই চলবেন এটাই আমরা আশা করি, কারণ আপনার নিজের ইবাদত বন্দেগী যেমন করা আবার দেশের মান সম্মান রক্ষা করা এটাও কিন্তু সকলের কর্তব্য। দেশের উন্নয়নের ধারাবাহিকতা যাতে বজায় থাকে সেজন্য দোয়া করতে হজযাত্রীদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। দেশের মানুষের জন্য দোয়া করবেন, আর এই করোনা ভাইরাস এরকম এই ধরনের কোনো রোগের প্রাদুর্ভাব থেকে যেন বিশ্ব রক্ষা পায়, মানব জাতি রক্ষা পায়, আর সেই সাথে বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের জন্য রক্ষা পায় সেই দোয়াও করবেন। পরে আনুষ্ঠানিকভাবে হজ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তিনি হজযাত্রীদের সাথে কুশল বিনিময় করেন। যত দূরেই থাকি না কেন সবসময় এটা মনে রাখবেন যে আপনারা আমার অন্তরে আছেন। সাইফুল রিপন, ডিবিসি নিউজ, ঢাকা।